15 তারিখ বাদ মাগরিব সাড়ে বয়ান। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام এরকম একটা কথা বলা হয় যে কেউ নাকি একবার বাহলুলকে জিজ্ঞেস করলেন, হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহির সম্ভবত চাচাতো ভাই ছিলেন, দরবেশ ছিলেন, সাদাসিদা জীবন ছিল, তো ওনাকে কেউ জিজ্ঞেস করলেন, বড় ওলিয়াল্লাহ হিসেবে মশহুর ছিলেন, কেউ জিজ্ঞেস করলেন যে কেমন আছেন, উত্তরে বললেন যে তার কথা কি জিজ্ঞেস করো, যার ইচ্ছায় জগৎ চলে। সে লোক অবাক হলো যে প্রশ্ন করেছে, আর বলল যে আপনি কি জগতের রব হিসেবে নিজেকে দাবি করেন নাকি, যার ইচ্ছায় জগৎ চলে? তো বললেন, না আমি রব হিসেবে দাবি করি না, আমি আল্লাহর আব হিসেবে দাবি করি, আল্লাহর বান্দা। বললেন যে আপনার ইচ্ছা জগৎ চলে, কোথায় তো বললেন যে আমার ইচ্ছা জগৎ চলে। আপনি যে দাবি করলেন, স্পিকার বাইরে রাখি ভিতরে না, পুরো আসনটা উপরে। যে আপনি যে দাবি করলেন যে আপনার ইচ্ছায় জগৎ চলে, তো বললেন যে আমি আল্লাহর বান্দা, আমি নিজেকে আল্লাহর অধীনে সম্পূর্ণভাবে সুপর্দ করি, আমার ইচ্ছা আল্লাহর অধীন, আমার স্বতন্ত্র কোনো ইচ্ছা নেই, আল্লাহ যা চায় আমি তাই চাই, আল্লাহর ইচ্ছায় জগৎ চলে, আর যেহেতু আমার ইচ্ছা ওইটাই, তো আমার ইচ্ছাতেই জগৎ চলে। তো বন্দা যদি নিজেকে আল্লাহর হাতে সুপর্দ করতে পারে তাহলে ঠিকই তার ইচ্ছায় জগৎ চলে, কিন্তু যদি নিজেকে সুপর্দ করতে না পারে তাহলে পদে পদে বিরোধ দেখবে। একটা গল্প, ভিন দেশের এক রাজকুমার ছিল, সেই পৃথিবীতে এসেছে বা এই জগতে এসেছে ভ্রমণ করতে, এক জায়গায় গিয়ে এক রাজাকে পেল, রাজা সিংহাসনে বসে আছেন, খুব তৃপ্ত সন্তুষ্ট, রাজা হিসেবে সন্তুষ্ট হওয়ার একটু কথা। তো ওনাকে জিজ্ঞেস করলো যে তুমি কে, ওর ছোট্ট রাজকুমার। তো রাজা বললেন যে আমি রাজা, তুমি যদি রাজা তাহলে তোমার প্রজা কোথায়, আশেপাশে কোনো লোকজন কিচ্ছু নেই। তো রাজা বললেন যে এই যে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র নক্ষত্র সমুদ্র পর্বত এরা সবাই আমার প্রজা। সে রাজকুমার সে ভিন দেশের ওই দুনিয়ার মানুষের মতো ও ভাত রুটি খায় না, ওর খাদ্য হচ্ছে সৌন্দর্য, সুন্দর কিছু দেখলেই ওর তৃপ্তি হয়। তো বলল ও আমার খুব খিদে পেয়েছে, সূর্যকে অস্ত যেতে বলো, সূর্য যদি অস্ত যায় সূর্যাস্ত দেখে খুব সুন্দর, আর ওইটাই আমার খাদ্য, আমি তোমার মেহমান, আমার মেহমানদারি করো। রাজা বললেন ভাই খুব সুন্দর কথা, তুমি আমার মেহমানটা উপযুক্ত মেহমানদারি করবো, একটু অপেক্ষা করো, উপযুক্ত সময় আসুক। তো উপযুক্ত সময় যখন এলো
সন্ধ্যার সময় হলো, তোরা রাজা সূর্যকে আদেশ করলেন যে অস্ত যাও, যেহেতু উনি রাজা আর তারা প্রজা এবং অত্যন্ত বাধ্য প্রজা, তো সূর্য অস্ত গেল। তারপর রাজা এই রাজকুমারকে রাজ্য শাসনের কিছু নীতি শেখাবে বলেছিলেন, রাজার উচিত সে যেন ন্যায় বিচার করে, প্রজার উপর অত্যাচার এটা কোনো ভালো রাজার উচিত নয়, প্রজার সুবিধা দেখে চলা উচিত। দুপুরে বেলা যদি আমি সূর্যকে আদেশ দিতাম অস্ত যাও, তো এটা ওর নিয়মের বিরুদ্ধে, ওর কষ্ট হতো, এটা ধরনের জুলুম, জুলুম করা উচিত নয়। আমি যদি ন্যায় বিচার করতে পারি তো প্রজাও আমার বাধ্য থাকবে, আর আমি যদি জুলুম করি তো আজ না হোক কাল, কাল না হোক পরশু প্রজার বিদ্রোহ করতে বাধ্য হবে। আমি যদি ন্যায় বিচার করতে পারি তো সূর্য চন্দ্র সবাই আমার কথা মানে, কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা করি জুলুম, আর জুলুম যদি করি তাহলে সে কতদিন পর্যন্ত আর ন্যায় বিচার বাধ্য থাকবে, অবাধ্য হতে বাধ্য। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিমুস-সালামকে পাঠিয়েছেন দুনিয়ার মানুষকে ন্যায় বিচারের দিকে আনবার জন্য, নিজে যদি ন্যায়ের উপর চলতে পারে গোটা দুনিয়া তার জন্য ন্যায়ের উপর চলবে এবং তার বাধ্য থাকবে, আর আমি যদি ন্যায় নিজের ন্যায়ের উপর চলতে না পারি তাহলে আমি আমার অন্যায় দিয়ে আমার জুলুম দিয়ে আমার জগৎকে আমি আমার বিরুদ্ধে দাঁড় করাবো, আমি বাধ্য করবো তাদেরকে আমার বিরুদ্ধে দাঁড় করাবো, কারণ সে অন্যায়কে বেশি সহ্য করবে না। আল্লাহ তাআলা মানুষকে আকাম দিয়েছেন আর আল্লাহ তাআলা সব হুকুম বড় আদল ইনসাফের সাথে দিয়েছেন, আল্লাহর হুকুমের মধ্যে কোনো জুলুম নেই, সব কিছু সুন্দর মাপা একটার সাথে একটা সামঞ্জস্যপূর্ণ। আল্লাহর হুকুম দুই ধরনের, একটা হলো নামাজ রোজা হজ যাকাত যেগুলো কেতার কিতাবের মধ্যে পাওয়া যায়, যেগুলো ওলামারা শিক্ষা দিয়ে থাকেন, এগুলোকে শরীয়তে আহকাম বলে, আহকাম তাশরিয়ঈয়া শরীয়তের আহকাম। এই শরীয়তের আহকামগুলো জগতের পরিবর্তনের আহকামের সাথে জড়িত, সূর্য অস্ত যাওয়া, অস্ত যাওয়া সূর্যের উদয় হওয়া, শীত শীত দৃশ্য পরিবর্তন হওয়া, বৃষ্টি হওয়া অনাবৃষ্টি হওয়া, এগুলো আল্লাহ হুকুম, কিন্তু এগুলোকে এগুলো শরীয়তের আহকাম নয়, এগুলোকে বলা হয় আহকাম তাকওয়িনিয়া সৃষ্টি জগতের আহকাম। আল্লাহ তাআলা এই দুটোকে জড়িত করে রেখেছেন, নামাজ মাগরিবের নামাজের হুকুম সূর্য অস্ত যাওয়ার সাথে জড়িত, নামাজের হুকুম শরীয়তের হুকুম, অস্ত যাওয়া তাকওয়িনিয়া হুকুম, দুটো সাথে পরস্পরের মধ্যে জড়িত। বন্দা যদি দুই হুকুমই পালন করতে থাকে আর শুধু পালন করা না, যেভাবে পালন করা উচিত গুরুত্ব দিয়ে আগ্রহের সাথে, আল্লাহ তাআলা তার সুন্দর তার জীবনকে বড় সুন্দর করে দেবে। আর যদি সে আল্লাহর না প্রমাণী করে আল্লাহ তাআলার তরফ থেকে আজাব মুসিবত তার উপর আসবে, আর মাঝামাঝি সম্পূর্ণ না প্রমাণী করছেও না ভালো করে মানেও না, তো যে মাত্রায় করবে সে মাত্রায় হবে। যে মগরিবের নামাজ পড়ার ব্যাপারে নিজের মনকে প্রস্তুত করেছে, মগরিবের নামাজের জন্য প্রস্তুত হওয়ার এটাও বোঝায় যে সূর্য অস্ত যাওয়ার জন্যও প্রস্তুত হবে। কিছু লোকে এ ধরনের আছে যে মগরিবের আগে থেকে তার যদি কাজ থাকে কাজটা সম্পন্ন করে বজু করে প্রস্তুত হয়ে অপেক্ষা করতে পহর আজাব করে, কারণ মগরিবের নামাজ শুধু পড়ে যে তা নয় বরং পড়তে তার মন আগ্রহী, আর যে আগ্রহী নামাজের জন্য যে আগ্রহী হবে ও সূর্যের অস্তের ব্যাপারেও আগ্রহী হবে। নামাজ পড়তে চাই আর সূর্য অস্ত আমার ভালো লাগে না, এই দুটো বিরোধী কথা, যে মগরিবের নামাজ পড়তে আগ্রহী সে সূর্যের অস্ত যাওয়ার ব্যাপারেও আগ্রহী, আগে থেকেই নিজেকে প্রস্তুত করে অন্যান্য কাজ থেকে অবসর হয়ে তাপ তাপ হয়ে বজু করে আগে থেকেই অপেক্ষা করছে কখন আজান, যখন আজান হবে যেহেতু অপেক্ষা করছে
মানুষ যখন ওই জিনিস পায় যেটার জন্য সে অপেক্ষমান, ওটা ওর ভালো লাগে, নামাজ আজান শুনতে ওর ভালো লাগে, কারণ ও চাচ্ছিল আজান করতে, আর নামাজ পড়তে যাওয়া ভালো লাগবে, আজান শুনতে ভালো লাগবে, আর বড় আগ্রহের সাথে সে নামাজের জন্য অগ্রসর হবে। আরেক হলো নামাজ পড়েছি কিন্তু আগ্রহের অভাব, কোন রকম যেরকম বলে দায়েসের দায় তারা ভালো লাগে না, কাজের মধ্যে ব্যস্ত, তার ধ্যান কাজের দিকে, এই কাজটা সম্পন্ন করতে হবে বড় জরুরি, ওটা খুব গুরুত্ব তার কাছে, ওই কাজের মধ্যে ব্যস্ততা থাকার ভিতরেই আজান হয়ে গেছে। ও যখন আজান শুনবে মুখে প্রকাশ করুক বা না করুক একটা বিরক্তি তার মধ্যে থাকবে, এত তাড়াতাড়ি আজান পড়ে গেল, কাজটা শেষ হলো না, হয়তো বা বলবে বা বেশিরভাগ ক্ষেত্রে কিচ্ছু বলবে না, কিন্তু মনের ভিতর তার একটা বিরক্তি, আর এই বিরক্তি আল্লাহ তাআলার যে তাসবিহে হুকুম সূর্যে অস্ত যাওয়া ওটার দিকে যেন পরোক্ষভাবে আল্লাহ তাআলাকে বলছে যে বড় অসম সূর্যটা ডুবা আর একটু পরেই অস্ত যাওয়া উচিত ছিল, কিন্তু ওর বিরক্তির কারণে সূর্যের অস্ত যাওয়া বিলম্বিত হবে, ওইটা তার নিজের জন্য মত করবে, নিজের ভিতর কষ্ট হবে, অশান্তি হবে, পেরেশানি হবে। তো যদিও সে নামাজ পড়ছে কিন্তু নামাজের আগ্রহ যথেষ্ট না থাকার কারণে নামাজের সাথে যে তার কোনো হুকুম আছে ওইটা তার কাছে গ্রহণযোগ্য নয়, মানতে সে বাধ্য কিন্তু ঠেকায় পড়ে মানতে আনন্দের সাথে নয়। এই ব্যক্তি তার মনের ভিতর ইতমিনান অনুভব করবে, একটা অশান্তি কাজ করবে। আল্লাহ তাআলা যে নেক বান্দাদের জন্য ওয়াদা করেছেন আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব, আল্লাহর যিকিরের মধ্যে কি দিলের ইতমিনান নয়, এই ব্যক্তি ওই ইতমিনান থেকেই বলছিল যদিও সে হুকুম পালন করে। অপর আরেকজন যে জন্য প্রস্তুত সে ইতমিনান পাবে কারণ ওর কাছে ভালো লাগে, এই যে নামাজ যদিও পড়ে কিন্তু সূর্যের অস্ত যাওয়ার জন্য সে প্রস্তুত নয়, আগ্রহী নয়, কেন তার নিজের কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, সে একটা কাজ হাতে নিয়েছে আর সেই কাজ তার মনের কাছে খুব গুরুত্বপূর্ণ, ওইটা সে সম্পন্ন করতে চায়, সেই কাজ সম্পন্ন করার মধ্যে সে নিজের কোনো লাভ দেখে, ওইদিকে তার ধ্যান থাকার কারণে সে এই সূর্য অস্ত যাওয়াকে গ্রহণ করতে পারছে বা আনন্দের সাথে গ্রহণ করতে পারছে, ঠেকায় পড়ে করছে। এক মানুষ হলো কিছু লোক হলো এই ধরনের যে ওই দ্বিতীয় ব্যক্তির মতো অন্য কাজে ব্যস্ত, দুনিয়ার বেশিরভাগ মানুষ তার নিজের কিছু প্ল্যান প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, আর সেই প্রোগ্রাম কখনো কখনো বড় দূর পর্যন্ত যেতে পারে, দিনের বেলা কাজ হাতে নিয়েছে মগরিবের আগে আগে শেষ করতে চায় শেষ হলো না, তো এটা খুব সংক্ষিপ্ত একটা জিনিস, এক ঘন্টার আধা ঘন্টার প্রোগ্রাম, কিন্তু কখনো এরকম হয় যে তার জীবনের প্রোগ্রাম তো 70 বছরে বা কখনো তার চেয়েও বেশি, ব্যবসা করবো, বড়লোক হব, বিয়ে শাদি করব, সম্মানী হব, কত কিছু সেবা, লম্বা প্রোগ্রাম। আল্লাহ তাআলা আহকাম অবস্থা নাজির করছেন আর সেও তার নিজস্ব কিছু প্ল্যান প্রোগ্রাম করছে, আল্লাহর তরফে তাকদীরের একটা প্রবাহ, প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার হুকুম আসছে, যেরকম শরীয়তের আহকাম নাজির হয় এই অবস্থার পরিবর্তনগুলো আল্লাহর হুকুমে হয়, ইউনাজ্জিলুল আমরা মিনাস সামা, আল্লাহ তাআলা আদেশ নাজিল করেন, সেই আদেশ অনুযায়ী সূর্যের অস্ত হয়, উদয় হয়, দিন হয়, রাত হয়, বৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, যা কিছু ছোট বড়ে কাছের পাতা পড়া বা না পড়া প্রত্যেক জিনিসই আল্লাহ হুকুম করে, আর এর মোকাবেলায় মানুষের নফস তাকে উদ্বুদ্ধ করে নিজেও তার কিছু প্ল্যান প্রোগ্রাম বানাবে, এটা করবো ওইটা করবো এই হবে সেই হবে নানান ধরনের তার প্রোগ্রাম আছে, বাস্তব ঘটনা পর প্রোগ্রামে তো কিচ্ছু হবে না, আল্লাহ যদি হুকুম করে তো গাছের পাতায় পড়বে, আর ওর মন চায় গাছের পাতা এখন পড়ুক তো ওর মন চায় মতো পড়বে, আর ওর মন চায় যে গাছের পাতা না পড়ুক তাও থামবে না, হবে তো ওইটাই যেটা আল্লাহ ফেসলা করেছিল, কিন্তু নিজে খামোখাই এটা প্ল্যান প্রোগ্রাম করে আর
যেহেতু তার প্রোগ্রাম মতো, তার পরিকল্পনা মতো হয় না, তখন সে কষ্ট পায়, অস্থির হয়ে পরেশান হয়। আর মানুষ যখন পরেশান হয় তো সাধারণত আশেপাশে আরো দর্শককে সে পরেশান করে। একজনের দাঁত ব্যথা, ঘুমাতে পারছে না, তো বেশিরভাগ ক্ষেত্রে ব্যথা যদি একটু বেশি হয় তো বাড়ির বাকি মানুষকে ঘুমাতে দেবে, এত হৈ হৈ চিৎকার পরেশান করে, গোটা বাড়িতে সে জানিয়ে রাখে। মানুষ যখন তার দিলের অবস্থার কারণে পরেশান হয় সবাইকে পরেশান করবে। আর পরেশান এই জন্য হয় যে তার মন কিছু প্রবলভাবে চায়, আর এত বেশি সে চায় যে সে মনে করে তার ইচ্ছা মতো হয়েই যাবে, তো ওর ইচ্ছা মতো হবে না, হবে তো আল্লাহ রহমত করে। ইউরোপে কোনো নাম করা শিল্পী মূর্তি বানিয়ে, হিন্দুরা তো মূর্তি বানায় পূজা করে, আর আরও কিছু আছে যাদেরকে শিল্পী বলে, ওরা মূর্তি বানায় পূজাও করে, সবাই বানায় মূর্তি বানিয়ে। এটার মধ্যে সে নিজের মনকে এত বেশি প্রয়োগ করেছে যে ধীরে ধীরে তার মনের মধ্যে এই কথা জাগতে লেগেছে যে এটার ভিতরে সে প্রাণও ঢালবে বা জীবিত হয়ে উঠবে। মূর্তি বানিয়েছে বসা অবস্থায়, এই আকৃতি সম্পূর্ণ হয়ে গেছে যখন, তখন ওকে বলেছে দাঁড়াও, তো মূর্তি কে দাঁড়ায়, ওকে বললেই হলো না, ও দাঁড়ায় না, ও এত রাগ হয়েছে, আচ্ছা যে ভেঙে গেল। তো ওর যাওয়া অর্থ, ওর যাওয়াতে কিচ্ছু হবে, একটা মাছির মুখ থেকে একটা লোকমা বের করতে পারবে, কিছুই করতে পারবে না। কিন্তু বড় বোকার মতো, বড় অবুজ মানুষ, সে চায় একেবারে আসমান জমিন কত কিছু। গল্প আছে মানুষের চাওয়া যে কত অর্থহীন, এ ব্যাপারে পরপর চলিত একটা গল্প আছে যে মাথায় ডিম নিয়ে যাচ্ছিল, আর কল্পনা করছে যে ডিমকে বাচ্চা ফুটাবে, বাচ্চা করবে তো মুরগি হবে, তো মুরগি বিক্রি করবে আরো ডিম হবে, আর এরকম কিছুক্ষণ মতো কল্পনা করে সে নিজেকে বিরাট বড় ভাবতে আরম্ভ করেছে। যেমন তার কল্পনার মধ্যে সে বিরাট বাড়িও কিনে ফেলেছে, রাজকুমারী কি বিয়েও করে ফেলেছে, ইতিমধ্যে সে আর এত বেশি যদি বিরাট রাজকুমার হয়, রাজকুমারী রাজার জামাই ইত্যাদি হয়, তো তার একটু রাগটাও তো একটু বেশি হবে। ইতিমধ্যে ওইটা একটু রেগে গেছে, আর রেগে গিয়ে যখন মাথা ঝাড়া দিয়েছে তো ডিমগুলো ভেঙে গেছে। মালিক ছিল, নিজের ডিম ছিল না, মালিকের ডিম, মালিক খুব রাগ করেছে, কি করলে তুমি ডিম ভেঙে ফেললে? সে বললো যে তোমার না দুটা বিঘালি ডিম গেল, আমার বিরাট রাজবাড়ি ভেঙে গেল। তো ওর রাজবাড়ি যে ধরনের রাজবাড়িও বানিয়েছে ওটা ভাঙতে বাধ্য, ওটা ভাঙবেই, এটা বাস্তবের সাথে কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ তাআলা আহকাম নাযিল করছেন, আর অবুজ মানুষ সেও তার নিজের কল্পনা দিয়ে একটা প্রবাহ চালাচ্ছে। আল্লাহ তাআলা হুকুম, এটা নদীর মতো আসে, নদীতে যেমন প্রতি মুহূর্তে নতুন নতুন পানি আসছে, তো আল্লাহ তাআলার ওর আহকাম তো প্রতি মুহূর্তে নতুন নতুন হুকুম নাযিল করছে। আর যে কল্পনা করে তার কল্পনারও একটা স্রোত আছে, ধাপে ধাপে আরো কল্পনা করে যাবে, কিন্তু এই কল্পনা মতো কিছুই হবে না, হবে তো ওইটাই যেটা আল্লাহ তাআলা চেষ্টা করে। এই নিজে কল্পনা করে নিজেকে বোকা বানাবে, কষ্টও পাবে, অন্যকেও কষ্ট দেবে, আর এই ডিম বলার মতো যদি হয় চূড়ান্ত ক্ষেত্রে, তো মানুষের কাছে সে রাজবাড়ি কল্পনা করে মানুষের কাছে তার সম্মান বাড়াবে না, বরং বেওকুফ হিসেবে পরিচিত হবে। বোকা কেন বোকা? যেমন কল্পনা করে যা কোনো বাস্তবতাই নেই, কিন্তু দুনিয়ার মানুষ এই এরকমই বোকা। ছেলে ছোট, ওকে নিয়ে কল্পনা করছে বড় হবে, শিক্ষা দেবে, সম্মানী হবে, এই হবে, সে কত কিছু আসমান জমিন সব কল্পনা করছে, অথচ তার তো নিরেলে আল্লাহ তালা ঋণ লিখে রেখেছেন যে দুই বছর পরে সে মারাই যাবে, ওটা তুমি ওটা তার কল্পনার মধ্যে নেই। যখন মারা যাবে সব অর্থে গেল, আর মানুষ বলেও থাকে এরকম, যখন তার অপ্রত্যাশিত তার কাছে যখন কিছু ঘটে তো দীর্ঘ সাহস জানি আর বলে আমার সব স্বপ্ন ভেঙে গেল। তো স্বপ্ন তুমি দেখতে তোমাকে বলেছিল, স্বপ্ন তো ভাঙারই কিছু, ওটা তো ভাঙবে,
আর স্বপ্ন ভাঙে, স্বপ্ন গড়ে স্বপ্ন ভাঙিয়ে উঠে নিতে পারে সাধারণ দুনিয়ার মানুষের ওরকম অবাস্তব সমস্যা নিয়ে নিজের কল্পনা নিয়ে সে পেরেছান। মানুষের আল্লাহ তাআলা কার উপর কোন পেরেশানি আসমান থেকে নাজিল করেন, অথচ দুনিয়ায় বেশিরভাগ মানুষ পেরেশান, সব পেরেশানি সে নিজের স্বপ্ন দিয়ে বানিয়ে। এক ছেলে ঘুম থেকে উঠে এসে কাঁদতে লাগলো, ওর মা বাবা জিজ্ঞেস করলেন যে কি হয়েছে, সভাস হয়েছে, কি সভাস হচ্ছে, স্বপ্নে দেখলাম যে আমার বুকের উপর তেলা পোকা হেঁটে চলে যাচ্ছে। তো মা বাপ থেকে সান্ত্বনা দিল যে ঠিক আছে চলে যাচ্ছে, স্বপ্ন শেষ তোমার ঘুম শেষ, এখন আর কাঁদবার কি আছে, তোর সব সমস্যা তো শেষ হয়নি, কেন শেষ হয়নি, তো তেলা পোকা তো রাস্তা পেয়ে গেছে, ওর তো রোজ যাবে, ওর সমস্যা কে সমাধান করো। তো যদিও ওর এই কথা নিয়ে আমরা হাসছি, কিন্তু আমরা আমাদের নিজেদের জীবন যদি একটু ভালো করে বিশ্লেষণ করে দেখি তো আমাদের সমস্যাও তো এই ধরনের, কাল্পনিক সমস্যা কাল্পনিক কান্না, আর হাসি তাও পাগলের বোকার হাসি, কি নিয়ে হাসছে তাও জানে না, কি নিয়ে কাছে তাও জানে না, বাস্তব কোনটাই কল্পনা করে বড় ভালো, পরীক্ষায় রেজাল্ট হয়েছে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট খুব খুশি, কেন খুশ, দেখি এক পয়সা পেয়েছে, এক পয়সা পায়নি, ও ভাবছে পাবে, ও কল্পনা ভাস পাওনা নিয়ে তো সে খুব খুশি, কবে সেটা পাবে না পাবে, বাস্তবে যখন গেল তখন দেশে ওটাতে কোনো লাভই হচ্ছে না বরং ক্ষতি। আমাদের জানা ঘটনা মধ্যে এরকম আছে যে ও চাকরি না পাওয়ার কারণ হল যে বেশি ভালো রেজাল্ট, প্রথম তো মনে করলো দেখি জানে আসমানের উপরে কোনো চাকরি পাবে বোধ হয়, তো সেগুলো পেল না, তারপর দুনিয়াতে নামলো, দুনিয়াতে নামার পরেও দেখা যায় সেগুলো পাওয়া যায় না, তো সব দিকে ফার্স্ট ক্লাস ইত্যাদি রিজার্ভ করা শেষ পর্যন্ত বাধ্য হয়ে অনিচ্ছা সত্য স্কুলে মাস্টারি করতে গেল, দরখাস্ত করলো, ইন্টারভিউ ডাকলো, দেখে ওই তো ভালো রেজাল্ট টিজাল্ট দেখে ইন্টারভিউর মধ্যে তারা আছে, তাহলে আপনি কি আর এই চাকরিতে থাকবেন, ছোটোখাটো চাকরি এত ভালো রেজাল্ট আমি তো থাকবেন না, ও যতই বলে যে আমি অন্য কিছু পাইনি আমি থাকবো, ওরা বলে আমি থাকবো না, ক্ষমতা ওর মেয়েদের কিছু পাচ্ছেন, আমরা তো একটু মাথায় জন্য লোক চাই, আর চাকরি দিচ্ছে না এই কথা বলে। একবার এক অফিসে গেছি তো দিকের কাটতে কথা প্রসঙ্গ এসেছে একজন আর ওখানে পিয়ন মেরে, আর পিয়নের জন্য দরখাস্ত যারা করেছে বেশুমার দরখাস্ত, তার মধ্যে চারজন এমএ পাস, এই কথা বলার পরে আমার জানে ভাই একটু টাকা দিন যে অফিস থেকে কেউ আছে কিনা, যদি না অফিসের আর কেউ নেই শুধু আমরা বাইরে দেখি, ওনারা বললেন যে এমএ পাস যারা এতে আমি নেব না, কেন যে আমার কাজ হচ্ছে একটু চা এনে দাও, এই করো সেই করো, এমএ পাস ছেলেকে আমি কেমন করবো বলি চা এনে দাও, আমিও বলতে আমার সংকোচ লাগবে আর তারও করতে ভালো লাগবে না, আমি এমএ পাস করে ওখানে চা বিস্কুট আমরা চাকরি করছি নাকি, তারও ভালো লাগবে না আমার বলতে লোকটা লাগবে, তা আমার দরকার নেই পাশে ম্যাট্রিক ফেলে আমার বেশি ভালো, এই কাজটি বেশি ভালো করতেও পারবে, সে ভেবেছিল যে ভালো হয়েছে কত খুশি আনন্দ, অথচ এটা তো বোকার হাসি, তো কেউ বোকার কান্না কাঁদছে আর কেউ বোকার হাসি হাসছে, বর্তমান অবস্থার উপর নয় ভবিষ্যতের কথা চিন্তা করে, অথচ কোনোটাই সত্য নয়। আরেকজন পরীক্ষায় ফেল করলো, এটা আমার মন খুব খারাপ, এটা কেন, এবার আমি ভাই গরিবের ছেলে আমার কি হবে, গরিবের ছেলের সাথে পরীক্ষা পাস করে ফেল করা কি সম্ভব, তোমরা নয় বড় লোক তোমাদের তো ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবে মূলধন আছে, আমি গরিবের ছেলে আমার তো ব্যবসা বাণিজ্য কিছু করতে পারবো না, কাল্পনিক কথা আর বাস্তবে এটা হওয়া কোনো অসম্ভব কথা নয়, আমার জানার সরাসরি কিছু মনে পড়ছে না, কিন্তু আপনাদের নিজেদের অনেকেরই মনে পড়তে পারে যে ওই এম এ পাসওয়ালা তারই সাথে সহপাঠী যে ভালো রেজাল্ট করেছে এর কাছে এসে চাকরি করে, এরকম বিশ্বাস পাওয়া খুব মুশকিল নয়, কারণ মানুষের কল্পনার কোনো হাসি করছে,
আশার হকিয়ত নেই, অন্য রাষ্ট্রের কোনো হকিয়ত নেই, এগুলো সব তার নফসের কল্পনার উপর। আর আল্লাহ তাআলা দিন দিয়েছেন যে আমি যেন আমার নফসের কল্পনা থেকে নিজেকে মুক্ত করি, আল্লাহ তাআলা যে প্রবাহ দিয়েছেন তাকদীরের ওটা যেন মানে, যে যত বেশি ওটাকে মানতে পারবে ওটা থেকে তত বেশি সে পাটা উঠাতে পারবে। কৃষক, এক কৃষক হলো যে যখন বৃষ্টি হয় তখন আমি হাল চাষ করব, তোমার কি পেপার, তুমি হাল চাষ কমে করো, কোন তার কিছু ঠিক করেছ, আমার কোনো তারিখ, আমি ঠিক করি, আমি ঠিক তারিখ করবোই বা কেমন করে, ও বৃষ্টি হওয়া তো আমার হাতে লাগবে, বৃষ্টি যখন হবে তখন আমি পান মাসিন হবে আমি চাষ দেব। অপরজন সে নিজেকে নিয়ে বেশি ব্যস্ত, নিজেই চিন্তা করে, নিজেই প্ল্যান করে, সে তার তারিখ তারিখ ঠিক করে রেখে অমুক তারিখ চাষ দেব, বৃষ্টি হলো না ওপরে সাপ, ও কোনো বৃষ্টি হবে না তো তারিখ করলে কেন, বোকাম করে। আমার সম্পর্কে এক ভাই ছিলেন, ইন্টার করেছেন, মাস্টার ছিলেন, লেখাপড়া খুব ভালো ছিলেন, লেখাপড়া ভালো একটা জিনিস আর বুদ্ধি শুদ্ধি ঠিকঠাক একটু ভিন্ন জিনিস, বুদ্ধি তেমন বেশি ঠিক ছিল না। ওনার ছেলের বিয়ের জন্যে আমাদের বাচ্চাদের দাওয়াতের চিঠি পাঠিয়েছে, তারিখে সব ঠিক, বিয়ে কার সাথে হবে ওইটা ফাঁকা রেখে ওটা ঠিক করে নিয়ে হবে, বাকি সব ঠিক, বাকি সব ঠিক হলে কি হয়ে যাবে, একজন তো দরকার বিয়ে হওয়ার, ওইটা ওইটা ঠিক মতো করে নেওয়া যাবে। তো ওনাকে নিয়ে আমরা হাসছি কিন্তু আমাদের নিজেদের প্রোগ্রাম তার চেয়ে বেশি ভালো। আর প্রমাণ হলো আমার কত প্রোগ্রাম আমি করতে পারছি, কেন করতে পারছি না, এমন কিছুর সাথে আমার প্রোগ্রাম জড়িত ছিল যেগুলোর উপর আমার নিয়ন্ত্রণ নেই, তার প্রোগ্রাম করলাম কেন, আমি ভেবেছিলাম হয়ে গেল, আমি ভেবেছিলাম এতদিনে আমার ছেলে বড় হয়ে যাবে, বিয়ে শাদী দেব, চাকরি উপার্জন করব, আর আরামে থাকবো, এখন আরামে থাকছে না কেন, ছিলাম আগে তাহলে ওর প্রোগ্রাম শুরু করলে কেন। তো সেই যিনি বিয়ের দাওয়াত দিয়েছিলেন, কার সাথে বিয়ে হবে এখনো ঠিক হয়নি, তারই সব ঠিকঠাক করে ফেললেন, আর যে ছেলের জীবন জন্ম মৃত্যুর উপর তার যা কোনো নিয়ন্ত্রণ নেই ওই বা কি বুঝে এত প্রোগ্রাম করলেন, কত করছে, আর তখন সে কাঁদে। তো মানুষ না বুঝে সব স্বপ্ন দেখে কল্পনা বানায়, আর এই সব তার নফসটাকে ধোকা দেয়, শয়তান উস্কানি দেয়, সে প্রোগ্রাম বানায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিসসালামকে পাঠিয়েছেন মানুষ যেন তার নফসের ধোকা না দেয়, যে কথা আসছে যে আমার নেই আল্লাহ তাআলা যা বলেন, আল্লাহর বান্দা মানেই হলে কেউ একজন গোলাম কিনেছে, সে গোলাম ছিল বলি আল্লাহ, গোলামকে জিজ্ঞেস করলেন যে তোমার কি নাম, গোলাম বলল মালিককে যে আপনি যে নামে ডাকেন আপনার পছন্দ যেটা হয় সেই নামে ডাকবেন, আপনি ওইটা আমার নাম, ও তুমি কি কাজ করবে, যে কাজ করতে বলেন, তুমি কি খাওয়া পছন্দ করো যেটা আপনি খেতে দেবেন, মালিক যিনি উনি ওলি আল্লাহ, আর উনি চান যে গোলামকে উনি সন্তুষ্ট করেন, সেজন্য তাকে জিজ্ঞেস করছেন, আর যে প্রশ্নই করেন গোলাম বলে আপনি যা বলেন, যা পড়তে দেবেন, দেখাতে দেবেন, যেখানে থাকতে দেবেন। একবার যে মালিক জিজ্ঞেস করলেন যে ভাই তোমারও তো কিছু পছন্দ আছে বলো না আমার, তো গোলাম বললো যে আমার যদি পছন্দ থাকতো যে আমি মালিক হতাম, আমি তো গোলাম, গোলামের আমার নিজস্ব পছন্দ আবার নিজস্ব পছন্দ মালিকের থাকে, আমি গোলাম। তো যে নিজেকে যত বেশি ছাড়তে পারবে সেই গোলামের মধ্যে আসবে, আর যত বেশি সে নিজের পরিকল্পনা ছাড়তে পারবে তত বেশি সে আল্লাহ তাআলার দেওয়া অবস্থা থেকে পাদা উঠাতে পারবে। যে এই কথা বলে যে বৃষ্টি যখন নামে আমি তখন হাল চাষ করব, সে বৃষ্টি নামা থেকে পা দিতে পারবে, সে বৃষ্টির জন্য অপেক্ষা করবে। আর যে এই কথা বলে যে আমি অমুক তারিখ থেকে হাল চাষ করব, তো বৃষ্টি নামছে কি না নামছে তাকাবে না, বৃষ্টি যদি তার একশোটা আগে এসে যায় ও তো প্রোগ্রাম একশোটা পরে হাল চাষ করবার, যখন ও চাষ করতে নামবে ততদিনে মাটি আবার শুকিয়ে আর বৃষ্টি অপেক্ষা করবে,
তো দুনিয়ার মানুষ অনেক ব্যাপারে এই কথা বোঝে যে আমার নিজস্ব প্ল্যান করে লাভ নেই, যেভাবে ঘটনা ঘটে আমি সেটা থেকে ফায়দা নিই। তো কৃষিকাজে তো বড় বড় একটা অংশ এই জ্ঞান হাসিল করেছে যে আমি আমার পছন্দ মতো তারিখ করে কোনো লাভ নেই, বড় আল্লাহ তারা যখন বৃষ্টি না পাবেন সেইভাবে আমি করব। জেলে মাছ ধরতে যাই তো কোনো জেলে আছে তার জাল পাতলো তার সুবিধা মতো, যে এখানে জাল লাগাতে সুবিধা বা এখানে জাল লাগাই মাছ, তো মাছকে বলবো জেলের দিকে আসে, তো মাছ তার কোথাও তো আসবে ওই জাল নিয়ে বসে থাকবে মাছ ধরা পড়বে। আরেকজন যে কিছু গান বুদ্ধি রাখে সে এই কথা বলে না যে আমি আমার পছন্দ মতো জাল লাগে, বরং সে বলে যে মাছ যে পথে চলে সেই পথে আমি জাল পাবো আমার পছন্দ মতো, মাছ তার নিজ পথে চলে আমার কোথাও তো আসবে, আমাকে মাছের পথে যেতে হবে, মাছকে দেখে আমি আমার পথে আনতে পারবো, কখন যে জাল জাল ফেলবো মানে মাছ যখন আসে, এরকম নয় যে আমার যদি সুবিধা আমি সেদিন জাল ফেলবো আর মাছের দিকে মাছকে বলে তুমি চলে আসো তাহলে, বরং মাছে তার নিয়মকে বুঝতে হবে আর তার নিয়মকে যদি আমি বুঝি আর নিজেকে আমি সেই নিয়ম মতো চালাই তাহলে আমি সেই নিয়ম থেকে ফায়দা উঠাতে পারবো। তো কিছু ফায়দা উঠাবে পুরা দুনিয়ার মানুষ জগৎ থেকে ফায়দা উঠাবার জন্য নিজেকে তার জগতের নিয়ম মতো চালাই যে আল্লাহ তালা যে নিয়ম দিয়েছেন আর নিজের নিয়মের উপর তাকে আসতে বাধ্য করে, যদি তার নিয়মকে বুঝে এবং সেই নিয়মকে চালায় তো দুনিয়াতে এখানে বসে বসে সূর্যকে দিয়ে তার কাজ করায়, যুগ যুগ ধরে মানুষ কৃষিকাজ ইত্যাদিতে সূর্যকে যে কাজ করাচ্ছে সূর্যের ফায়দানে হাল চাষ করে ধান শুকায় ধান পাকায় সব কিছু সূর্যের প্রয়োজন, কিন্তু সূর্যকে সে আদেশ দেয় না যে আমার ওই সুবিধা মতো তুমি রৌদ্র দাও, বরং সূর্য কবে রৌদ্র দেয় কবে আসে এটা ভালো করে বোঝার চেষ্টা করে সূর্য তার নিয়ম মতো চলবে, আমাকে সেইভাবে নিজেকে চালাতে হবে। তো যে নিজেকে ওই নিয়ম মতো চালায় সে তো পাতা উঠায়, আর যে বোকাটা যে আমার পছন্দ মতো সূর্য চলবে তো সূর্য তার পছন্দ মতো চলবে। যারা আরও অগ্রসর যায় এখানে ঘরে বসে বসে সূর্য কিন্তু তার কাজ করে, একসময় ছিল খুব বেশি না গেল ঘড়ি এই যে হাত ছোট ঘড়ি আছে এগুলো চাবি দিতে হবে, তারপরে মাঝখানে কিছুদিন চললো অটোমেটিক ঘড়ি বলতো এগুলো হাতে রাখলে নড়াচড়ার কারণে এগুলো অটোমেটিক চাবি হয়ে যায়, ওইটা বাজারে খুব বেশি দিন চলেনি কারণ বেশিক্ষণ রেখে দিলে ওটা থেমে যায়, তো সে আরেক ঝামেলা ওইটা বাজার জোতা বলে বেটে দেয়, তো বেটের এবার কিছুর পর বেটে শেষ হয়ে দেওয়া লাগাতে হবে, তো কেউ কেউ আবার কিছু চালিয়েছে যে আলোতে কাজ করে আলো সূর্য দেবে আর আমার ঘড়ি এমনি চলবে, তো হাতে রাখতে হয় না চাবি দিতে হয় না ব্যাটারি কিনতে হয় না, আল্লাহ তার আসমানে দিয়ে রেখেছেন ওটা দিয়ে আমি কাজ করাবো, তো কোথায় সূর্য আর আমি এখানে কাজ করাবো, কৃষক বলদকে যে কাজ করায় কিন্তু বলদ নাগালের মধ্যে সূর্য তো আমার নাগালের মধ্যেও না, কিন্তু সূর্যের যে নিয়মে চলে সেই নিয়মটা ভালো করে বুঝে নেওয়ার কারণে ওকে আমার নাগালে না থাকা সত্ত্বেও তাকে আমি কাজ করাতে পারবো, কিন্তু তার জন্যে সূর্য আমার পছন্দ মতো চলছে না বরং সূর্যের পছন্দ মতো আমি চলছি, যে সূর্যের এই রীতিনীতি বুঝে সে অগ্রিম বলে দেয় যে সূর্যগ্রহণ কবে হবে আর ঠিকই তার কথা মতো সূর্য হবে সূর্যগ্রহণ হবে, তাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কি মন্ত্র পড়েছ যে সূর্য তোমার বাধ্য হয়ে গেল, সে বলবে আমি কোনো মন্ত্র পড়ে নিয়ে সূর্য আমার বাধ্য হল আর তুমি যে বলে দিলে তোমার কোথাও তো সূর্যগ্রহণ হলো, আমার আদেশ মতো হয়নি সূর্যগ্রহণ তার নিজ নিয়ম মতো হচ্ছে আমি শুধু তারিখটা ওর পছন্দ মতো বলে দিয়েছি, আমার আদেশে তার গ্রহণ হচ্ছে না আমি ওর তারিখটা ওর পছন্দ মতো বলেছি। কোন একজন বৈজ্ঞানিক আমার হিসাব নিকাশ করে বললো যে অমুক তারিখ সূর্যগ্রহণ হলো কিন্তু হলো না, সে এই কথা দাবি করে না যে সূর্য ভুল করেছে বরং বলে যে আমি ভুল করি, সূর্য ভুল করে সূর্য তার নিয়মতে তো ভুলটা আমার, যে যত বেশি নিজের ভুল স্বীকার করতে পারবে আল্লাহ তাআলা যেভাবে চালাচ্ছেন সেই নিয়মকে সে বুঝতে পারবে তত বেশি ওইটা থেকে সে ফায়দা নিতে পারবে, আল্লাহ তাআলা ওরকম আমাদেরকে ইমান দিয়েছেন ইমানই মেহনত করে যেরকম আমি শরীয়তে আহকামকে আমি মেনে নিই আহকাম আল্লাহ তাআলা দিয়েছেন ওইটাকে আমার মানতে হবে,
এরকম নয় যে আমার পছন্দ মতো। জোহরের নামাজ চার রাকাত, আসরের নামাজ চার রাকাত। ব্যবসা যারা করে তারা বলবে যে আসরের সময় বড় ব্যস্ত, এই আসরের নামাজ হয় আগে না হয় পরে, ওই সময় না। আর যদি বা করতে হয় তো বড় দূর দেড় রাকাত পড়ি, চার রাকাত অনেক বেশি লম্বা হয়ে যাবে ব্যস্ততার মধ্যে। কিন্তু একজন সাধারণ মুসলমান এই কথা জানে যে এই ব্যাপারে নিজস্ব মতামত দিয়ে কোনো লাভ নেই, এটা আল্লাহ তালে নাজিল করে দিয়েছেন, ফাতোয়া দিয়ে দিয়েছেন, ওইভাবেই মাকে মানতে হবে। এইটুকু তো একজন সাধারণ মুসলমান বুঝে যে শরীয়তের আহকামের উপর আমার হাত নেই, কিন্তু ওইটা বুঝতে চায় না যে তাকওয়ীনি যে ঘটনা বলি আছে সেগুলোর উপর আমার হাত নেই। আমি কবে সুস্থ হব বা অসুস্থ হব, বা আমার ছেলেমেয়েরা সুস্থ হবে না অসুস্থ হবে, আমি ধনী হব না গরিব হব, মানুষের কাছে আমার সম্মান বাড়বে না কমবে, কোনো কিছুর উপরই আমার নিয়ন্ত্রণ নেই। অতএব এই ব্যাপারে আমার চিন্তা করেও লাভ নেই, বরং আমি বুঝবার চেষ্টা করি যে আল্লাহ তাআলা কখন কোন অবস্থা নাজিল করছেন। যত বেশি আমি ওটা বুঝব তত বেশি আমি তা থেকে ফায়দা নিতে পারব। মাছ ধরে সে বোঝার চেষ্টা করে যে কোন মৌসুমে মাছ কিভাবে কোথায় চলে, আর যত বেশি সে মাছের আচরণকে বুঝতে পারবে তার জন্য মাছ ধরা তত বেশি সহজ। আমি আমার জীবন থেকেও তত বেশি ফায়দা নিতে পারবো যত বেশি আমি বুঝতে পারবো যে আমার জীবন কোন দিকে চলছে, আর আমার জীবন আমি চালাচ্ছি না আল্লাহ চালাচ্ছে। তো যে এই কথা নিজে প্রস্তুত করতে পারে সে তো আল্লাহ তাআলার দিকে তাকাবে, হুকুমের দিকে তাকাবে, আর যে তাকায় আল্লাহ তাআলা ধীরে ধীরে তাকে বোঝারও তৌফিক দিবেন। একজন অনেক আল্লাহওয়ালাদের ক্ষেত্রে দেখা যায় যে অগ্রিম মোটামুটিভাবে আবাস ইঙ্গিতে বোঝা যায় যে কবে যাচ্ছে, মতের সময় কাছে। অনেক সময় আল্লাহওয়ালাদের ক্ষেত্রে বিশেষ করে কথাবার্তা চাল চলনে আবাস ইঙ্গিতে বোঝা যায় যে অগ্রিম একটা জন্য প্রস্তুতি আছে। তো যে প্রস্তুত হতে চায় আল্লাহ তাআলা তাকে কিছু আভাস ইঙ্গিত দেবে, আর যে প্রস্তুত হতে চায় না নিজের প্রোগ্রাম নিয়ে ব্যস্ত, তার মহূর্ত আগামীকাল, আর সে লম্বা লম্বা প্রোগ্রাম করছে কত বছরের, তো সে তো বুঝতেও চায় না আল্লাহ তাআলা তার জন্য সব দিকে কী রেখেছে। তো যে বুঝতে চায়ও না আল্লাহ তাআলা তাকে বোঝানো, সে অন্ধের মতো চলতে থাকে গিয়ে থাকা যায়, আর যে বুঝতে চায় আল্লাহ তাকে বোঝানো। তো বুঝতে কে চায়? যে নিজের পরিকল্পনাকে ছেড়ে, আমার নিজের পরিকল্পনাও যদি থাকে এটা করবো এটা করব, তাহলে আল্লাহ তাআলা কী করবেন ওইটা দিকে তো সে খেয়ালই করত। এই জন্য আল্লাহ তাআলা দিন দিয়েছেন, আর দিনের প্রস্তুতির জন্য বড় নিয়ম দিয়েছেন যে তোমার নিজের পছন্দকে ছাড়া শিখো, নিজের পরিকল্পনা ছাড়া শিখো। আমি আলেম সালাত ইসলামকে বড় তালিম দিয়েছেন নিজের পরিকল্পনা মতো না চলার জন্য। ইব্রাহিম আলেম সালাত ইসলামকে বললেন যে মরুভূমিতে চলে যাও, উর্বর জমিতে যদি কেউ থাকে, উনি ছিলেন সামদেশ, বড় উর্বর জমি, ভালো বাগান, তো যেখানে জমি ভালো পানি ভালো, সে প্ল্যান করবে, চাষাবাদে প্ল্যান করবে, বাগানে প্ল্যান করবে, গাছ লাগাবে, গাছ চাকাবে, গাছ বড় হবে, ফল খাবে, নিজে খাবে, ছেলেকে খাওয়াবে, কত কিছু তার প্ল্যানটা গাছকে নিয়ে। আল্লাহ তারা এসব প্ল্যান প্রোগ্রাম ভেঙে দিলেন একটা কথা দিয়ে যে মরুভূমিতে গিয়ে তোমার পরিবারকে রেখা, মরুভূমিতে রাখার পরে এখন যদি জিজ্ঞেস করে যে তোমার পরিবার ব্যাপারে তোমার কি পরিকল্পনা, কোনো উত্তর নেই। মরুভূমিতে রেখে আসার পরে আর পরিকল্পনা আছে রেখে পরিকল্পনা, আল্লাহ যদি বাঁচায় তো বাঁচাও, আমার কোনো পরিকল্পনা নেই। আল্লাহ তাআলা নিজের পরিকল্পনাকে এত বেশি ভেঙেছেন যে তোমার স্ত্রীকে আর তোমার বাচ্চাকে মরুভূমিতে রেখে, আর তা না হলে মানুষের মেজাজ এরকম ও কিছু না কিছু একটা প্ল্যান করবে, যতই সে অপার হোক ততই তবুও সে প্ল্যান করবে, কিচ্ছু করতে পারে না তবুও তার মনের মধ্যে কল্পনা চলবে, কল্পনা কল্পনা চলবে, যাতে মনের ভিতর কোনো প্ল্যান করতে না পারে আল্লাহ তাআলা পাঠালে একেবারে মরুভূমি। আর মরুভূমি মেজাজ হচ্ছে ওখানে কিছু সামনে দেখা যায়, এর মোকাবেলায় মানুষ তার জীবন সব সময় গড়ে উর্বর জমি, আর উর্বর জমিতে মানুষ যে জীবনকে সামাজিক যে জীবনকে গড়ে তোলে বলা হয় সভ্যতা। সভ্যতার বড় একটা বৈশিষ্ট্য হলো পরিকল্পিত জীবন, পরিকল্পনা করা শেখায়। একজন মানুষের কোনো পরিকল্পনা নেই,
তো যদিও গোটা সমাজ থাকে, যে সমাজে কোনো পরিকল্পনা নেই, ওটা কোনো সভ্য সমাজের, সভ্য সমাজের বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তার পরিকল্পনা থাকে, পরিকল্পিত জীবন, ধাপে ধাপে বিভিন্নভাবে তাকে পরিকল্পনা উঠাতে দেয়। ছোট ছেলে ক্লাস থ্রিতে পড়ে তাকে রচনা লেখায়, তা তোমার জীবনের লক্ষ্য পরিকল্পনা শেখায়। আর এই মোকাবেলায় মরুভূমিতে গিয়েছে, কি পরিকল্পনা করছে, কোনো পরিকল্পনা চলছে। আল্লাহ তাআলা মরুভূমিতে পাঠিয়েছেন মানুষকে তার পরিকল্পনা মুক্ত বানাবার জন্য, কারণ পরিকল্পনা মুক্ত যদি সে না হয় তো আল্লাহ তাআলার দেওয়া তকদিরের দিকে সে তাকাবেই না। নিজে কোনো পরিকল্পনা নেই, ও বাধ্য হবে আল্লাহর দিকে তাকাবে। মরুভূমিতে যদি একজন লোক রেখে আসে, সে ইমানদার নয়, কিন্তু কোনো কারণে সে মরুভূমিতে তার বউ বাচ্চাকে রেখে এসেছে, তখন যদি তাকে বলে সে লোক যে লোক ইমানদার, মনে করে যে মুসলমান, নামাজ পড়ে, আর শুধু নামাজ পড়ে না তা নয়, বরং একেবারে কুফরি কথা বলে, নামাজ তো পড়েই না, বরং বলছে নামাজ পড়ে কি হবে, কুফরি কথা বলে, কোনো কারণে কোনোভাবে তার বউ বাচ্চা ওরকম মরুভূমিতে আটকা পড়ে, যাচ্ছিল মরুভূমির মাঝখান দিয়ে, পেট্রোল শেষ হয়েছে গাড়ি, যে কোনো ভাগ হলো, ধরা যায় যে মরুভূমিতে কোথাও আটকা পড়লো, যেখানে বেঁচে থাকা পানি টানের কোনো মধ্যে হচ্ছে না, সে গতকাল কালো যে পড়েছে বলেছে যে কি হবে নামাজ পড়ে, তাকেও দেখা যাবে যে আজকে নামাজ পড়ছে। আর তাকে যদি জিজ্ঞেস করা হয় যে শুনলাম তোমার বউ বাচ্চা নাকি অন্য মরুভূমিতে মানুষ আটকা পড়ে গেছে, হ্যাঁ, এবং কি উপায়, আল্লাহ ভরসা, এবং সে বলি আল্লাহ হয়ে গেছে, কারণ নিজের পরিকল্পনা থেকে আল্লাহ তাকে এতই মুক্ত করেছেন, তখন আল্লাহ বলে হয়ে যাওয়ার খুব একটা কঠিন কাজ না। যতদিন পর্যন্ত নিজে কিছু চিন্তা করতে পেরেছে তো নিজের উপর ডাক গেছে, এইটা করবো ওইটা করবো। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালাতুসসালামকে পাঠিয়েছেন এমন অবস্থায় যেখানে এসে আর করবার নিজের কিছুই নেই, যেন আল্লাহর উপর সে ভরসা করলে বলা হয়। তো পুরা দুনিয়ার মানুষকে ডাকছেন যে নিজের চিন্তা পরিকল্পনা ছাড়ো, আর আল্লাহ তাআলার যে তকদির নাযিল করেছেন ওইটা পুরা, যে আল্লাহ দেওয়া তকদিরের উপর সন্তুষ্ট হয়ে যায় ওর কাছে যখন যে অবস্থা আসবে সে ওটারই প্রত্যাশিত, ওটার জন্য অপেক্ষা করছে, আর যেটা অপেক্ষা করে ওটা যদি পায় তারপর যে ভালো লাগে, শান্তি লাগে, আনন্দ লাগে, আর আল্লাহর কাছে শুকর আদায় করে। তো আল্লাহওয়ালারা নিজে তো চিন্তা করে না, আল্লাহ তাআলা যেটা দেয় ওইটার জন্য দোয়া করে। মূসা আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর, রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকীর, আয় আল্লাহ তুমি আমার জন্য যেটাকে নাজিল করতে চাও আমি ওইটার জন্য দোয়া করছি। এই আজিব দোয়া, এই ধরনের দোয়া যে করে ওর দোয়া রদ হওয়ার কোনো উপায় আছে, কবুল হতে বাধ্য, আল্লাহ তাআলা যেটাই দেন বলবে যে আমি তো এটাই চাচ্ছিলাম, যদি খেতে দেন তো এটাই চাচ্ছিলাম, না দেন তো এটাই চাচ্ছিলাম, কারণ দোয়া তো এটাই বলেছে আল্লাহ তুমি যেটা দিতে চাও আমি ওইটা চাই। তো যখন যেটা নাজিল হবে বলবে আল্লাহ তাআলা বড় মেহরবান, আমার দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আমি যা দিয়েছি তাই দিয়ে দিয়েছেন, বুঝতে যাবো দাওয়াত হয়ে গেছে। তো যে এই জাতীয় দোয়া করে যে আল্লাহ তুমি যা দিতে চাও আমি ওইটাই চাই, ও তো অগ্রিম মুস্তাজাব দাওয়াত, ওর দোয়া তো কবুল হয়েই গেছে, যে দোয়া করবে ওই দোয়া কবুল। এই দোয়া কেমন করে করলেন, আল্লাহ তাআলা আগে থেকেই নিজের পরিকল্পনা থেকে ওনাকে মুক্তি দিয়ে, যদি নিজের কিছু চিন্তা প্ল্যান প্রোগ্রাম থাকতো তাহলে এই কথা বলতেন, বরং আল্লাহকে কিছু বুদ্ধি দিতেন যে এইভাবে এইভাবে করো, আর মানুষের বুদ্ধি দেওয়া লাগে, সে যে আল্লাহ তাআলা নারাজ হয়ে মানুষের মধ্যে বলেছেন আর তো আল্লিমুন আল্লাহ বিদিনিকুম, আল্লাহকে তুমি দিন শেখাতে যাও নাকি, সূরা হুজুরাতের আয়াতের মধ্যে আছে, আল্লাহ বলছেন মুসলমানদের, মুসলমানদেরকে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহকে তুমি দিন শেখাতে যাও, আর আল্লাহ দিন জানেন না, কি আশ্চর্য কথা, আল্লাহ কে দিন শেখাতে চায়, দিন এইভাবে শেখাতে চায় যে আল্লাহ আল্লাহ তাআলাকে বলে যে এইভাবে করো এইভাবে করো ভালো হবে, তা আল্লাহকে বোঝায় ভালো কি আর মন্দ কি, আল্লাহ কিন্তু উপদেশ দেয়, আর যে আল্লাহর হাতে নিজেকে সুপুর্দ করেছে ও তো আল্লাহ তাআলা যদি তাকে এখতিয়ার দেন তবুও নিজের এখতিয়ার মতো করে, বরং আল্লাহকে বলি তোমার পছন্দ করবে। মেয়েরাজ যাওয়ার সময়
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মেহমানদারি হিসাবে শরবত পেশ করা হলো, দুধ পানি আর জান্নাতি শরাব, এই তিনটে ছিল বুঝলেন। মেহমানকে দেওয়া হয়েছে যেটা পছন্দ করে নেবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এখতিয়ার দেওয়া হয় তখন নিজের এখতিয়ার প্রয়োগ করেন, বরং আল্লাহ তাআলা কোনটা পছন্দ করে ওইটা। জিবরীল আলাইহিস সালামের দিকে তাকান, জিবরীল আলাইহিস সালাম ইঙ্গিত দিলেন দুধের দিকে, ওইটা নিজে পছন্দ করে, ওখানে আল্লাহ পছন্দ করে, কারণ আমার নিজস্ব কোনো পছন্দ নেই তো নেব, আর আমি জানিও না যে কোনটা ভালো, আল্লাহ তাআলা যেটাকে ভালো জানেন ওইটা। একজন সাহাবি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে এলেন, একটা গোলাম দাও চাইলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে এখানে আসে তোমার পছন্দ মতো নিয়ে নাও। সাহাবি উত্তর বলেন, রাসূল আপনি আপনার পছন্দ মতো, নিজস্ব কিছু প্ল্যান প্রোগ্রাম থাকলে নিজের পছন্দ মতো দিন, আমার আপনার পছন্দ। আর যখন কিছু নির্দিষ্ট কিছু চেয়ে ওঠে প্রায় দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা বদলে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এলেন গনিমতের মালের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি যদি চাও তো পাঁচটা ছাগল দেবো, আর যদি চাও তাহলে পাঁচটা কথা দেবো। ফাতেমা রাদিয়া বললেন যে পাঁচটা কথাই দেবো, ছাগল ছাগলের চিন্তা নিয়ে এসেছে ওকে বাতিল করে দিল, আর অন্য জিনিস দিল, ওনার আগে যে পরিকল্পনা চিন্তা ভিকি ছিল ওগুলো তা থাকলো, পাঁচটা কথা আর একজন গোলাম তা তো সমান নয় না, পাঁচটা ছাগল তো সমান নয়, পাঁচটা ছাগল নিয়ে জবাই করে খাওয়া যায়, তার দুধ খাওয়া যায়, পাঁচ কথা দিয়ে কী করছে, সম্পূর্ণ ভিন্ন জিনিস, কিন্তু ঘুরিয়ে দিলেন যে নিজের প্রোগ্রাম না করেন, আল্লাহ তাআলার পছন্দ। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন, আর ওই গনিমতের মাল চাইলেন, আর কি অন্যায় চাওয়া নয়, দিচ্ছেন ওনারও হক আছে সেই হিসেবে চাইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বললেন যদি চাও তোমাকে পাঁচ হাজার ছাগল দেবে, আর যদি চাও পাঁচটা কথা, আবার ওই একই কথা, পাঁচ হাজার ছাগল আর নিবেন না, পাঁচটা কথা নিবেন। তো বারবার আল্লাহ তাআলা আম্বিয়ার সালাতকে দিয়ে নিজেও নিজের মতো পছন্দ মতো চলছেন না, আর তার নেক বান্দাদেরকেও নিজে কিছু ভেবে থাকলেও ওটা বদলে দিল, ওটা আল্লাহ হাতে নিজেকে থাক। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কষ্ট করেন কাজের, গোলাম থাকলে সুবিধা হতো, গোলাম চাইলেন আলী রাদিয়াল্লাহু আনহা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন যে এর চেয়ে আরো ভালো দেবো, দেখি তসবিহ ফাতেমা শিখিয়ে দেবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার এগুলো বলে। এইভাবে করে আল্লাহ তাআলা তাদেরকে ধীরে ধীরে তরবিয়ত করে নিজের ইচ্ছা মতো চলার থেকে মুক্ত করে, আর প্রতি মুহূর্তে তার মোকাবেলা একটা দোয়া শেখাতেন যে আল্লাহর পছন্দ কোনটা ওইটা মতো আমি চলা শিখি। আর যখন আল্লাহর পছন্দ মতো চলা শিখছেন আল্লাহ তাআলাও তাদের জীবনকে মেনানের জীবন দান করে, কারণ প্রত্যেক অবস্থায় যদি বন্দা ওইটাই চায় যেটা আল্লাহ তাআলা নাজিল করবে তো যেটাই নাজিল হয় ওইটাই ভালো লাগে। আমি নিজে তো রোদও চাচ্ছি না বৃষ্টিও চাচ্ছি না, আমি চাচ্ছি যেটা হয় ওইটা, তার মধ্যে যে চাই যেটা হয় ওটা হলে বড় ভালো হয়, তো যদি রোদ হয় তাহলে আমার মন মতোই হবে, বৃষ্টি হয় তা বলে আমার মন মতো হবে, কারণ আসলে তার মন তো ওইটার সাথে মিলে আছে, যেটা হয় আমার মন ওইটাই চাই। অসুস্থ হলো আলহামদুলিল্লাহ, কেন আলহামদুলিল্লাহ, যেটাই বড় ভালো হয়েছে, সুস্থ হলো আলহামদুলিল্লাহ, এর জন্য আল্লাহওয়ালা বিপরীত অবস্থাগুলোতে শুকুর আদায় করে, সুস্থ কেমন আছে আলহামদুলিল্লাহ বড় ভালো, অসুস্থ বিছানায় পড়ে কাতরাচ্ছে সে কেমন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার খুব ভালো হয়েছে, আর বানিয়ে বলছে না, তার মন এই কথা সমর্থন করছে যে বড় ভালো হয়েছে, একেটার মধ্যে এক এক ধরনের ফায়দা দেখছে, সুস্থ থাকা সুস্থ সুস্থতার ফায়দা দেখছে, অসুস্থ বসা অসুস্থতার ফায়দা দেখছে, আর ফায়দা দেখে সে গভীরভাবেই আলহামদুলিল্লাহ বানিয়ে বলবে পাটা দেখে দেবে, সেজন্য আল্লাহর পথে বের হয়ে আল্লাহর কথা মতো চলা শিখ, আর আল্লাহর কথা বলতে শুধু আল্লাহ তার শরীর আহকাম নয়, আল্লাহ তাআলা যে আমার যে তকদির নাজিল করেছেন করে যাচ্ছেন প্রতি মুহূর্তে ওইটার জন্য আমি নিজেকে প্রস্তুত করি যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রাখেন আমি ওই অবস্থাতে সন্তুষ্ট, আর ওই অবস্থায় আল্লাহ তাআলা যে হুকুম সেই হুকুম আমি আদায় করব। ধনী হলো দেখবে যে এই অবস্থায় আল্লাহ তাআলা কি হুকুম সেই হুকুম খুঁজবে আদায় করবে, গরিব হলো এখন আল্লাহ তাআলা কি হুকুম দেখবে আদায় করবে, সুস্থ হলো আল্লাহর কি হুকুম সেই হুকুম বুঝবার চেষ্টা করবে আদায় করবে,
অসুস্থ হলো, আল্লাহর যে হুকুম বোঝার চেষ্টা করবে আদায় করবে। তো প্রতি মুহূর্তে আল্লাহর হুকুম মতো সে চলতে চায়, আর এই হুকুম অনুযায়ী যে অবস্থা নাজিল হচ্ছে সেই অবস্থা থেকে আল্লাহ হুকুমকে খুঁজে বের করে। যেমন সন্ধ্যা হলো, আল্লাহর কি হুকুম যে মাগরিব নামাজ পড়ো, ভোর হলো আল্লাহর কি হুকুম ফজর নামাজ পড়ো। সব অবস্থায় অবস্থাকে সে দিল থেকে মানে, গ্রহণ করে, আনন্দিত হয়, আল্লাহর কাছে শুকর আদায় করে আর আল্লাহ হুকুম পালন করে। ইমান ওয়ালা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ভোর হলো আল্লাহ শুকর আদায় করে, আসবাহনা ওয়া আসবাহুল মুহাম্মদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভোর হলো আমসাইনা আমসার মুহাম্মদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভোর হয়েছে বড় ভালো আলহামদুলিল্লাহ, সন্ধ্যা হয়েছে বড় ভালো আলহামদুলিল্লাহ। প্রত্যেক অবস্থায় নিজ নিজ ফায়দাও দেখছেন আর নিজ নিজ হুকুম আদায় করছেন। আল্লাহ তালা আমাদেরকেও তৌফিক নসিব করুক, আমরাও যেন সব অবস্থায় আল্লাহর হুকুমকে দেখি, ওটা আদায় করি, আর নিজে থেকে কোনো দাবি না করি যে এই অবস্থা হোক, এটার জন্য বড় মেহনত, এটার জন্য দিনে মেহনত করা হয় যাতে আমি আমার চিন্তা পরিকল্পনাকে ছাড়তে পারি আর আল্লাহ তালা যেভাবে তকদিরকে নাজিল করছেন ওইটাকে মনে প্রাণে গ্রহণ করতে পারি, এটাকে দিনে মেহনত করা হয়। এই যেমন সবাই আল্লাহর পথে বেরোয়, আল্লাহর পথে বের হয়ে বাস করি, যেন ধীরে ধীরে আল্লাহ তালা আমাকে আমার নফসের খাঁচা থেকে আমাকে নাজাত না করে। আমরা নফসের খাঁচার মধ্যে আবদ্ধ পড়ে আছি আর ওখানেই ঘুরতে ঘুরতে থাকি আর পেরেশান হই, আর আল্লাহ তালা চান যে আমাকে এই নফসের খাঁচা থেকে মুক্ত করবে। আল্লাহ তালা যে আহকাম নাজিল করছেন ও যার মধ্যে আমাকে নিয়ে আসে, যে আল্লাহ হুকুমের উপর চলতে পারে তার জন্য জীবন বড় সহজ আর বড় উন্নতি। কিছু পাখি আছে বড় ঊর্ধ্ব আকাশে যায়, ইগল পাখি ইত্যাদি বড় উপরে আকাশে ওড়ে, ওই পাখিগুলো কিন্তু বেশি পরিশ্রম করে, আকাশে গিয়ে ডানা মেলে বসে থাকে আর নিজে থেকে উপরে যাচ্ছে। অনেকক্ষণ পরপর দেখা যায় যে অল্প স্বল্প ডানা নাড়ায়, ফড়িঙের মতো নয়, আর এর মোকাবেলায় একটা ফড়িং সেকেন্ডে কত বাজে ডানা চালায়, যারা এসব গবেষণা করে মিনিট হিসাবে না সেকেন্ড হিসাবে, সেকেন্ডে কতবার আলোচনা চালায় শত হিসাবে হবে, এত দ্রুত ডানা চালায়, এত ডানা চালায় তার কত পরিশ্রম কত ক্লান্তি, যায় কত দূর বড় দূর মানুষ মানুষের মাথার উচ্চতা পর্যন্ত, আল্লাহ তালা কবুল করেন। চড়ুই পাখি বড় দূর ওই ভেন্টিলেটার পর্যন্ত যায় আর এত এত পরিশ্রম করে, আর ওই ইগল পাখি কোনো পরিশ্রমই করে না আর কত উপরে চলে যায়, ও কী করে বাতাসের যে স্রোত আছে ওই স্রোতের সাথে নিজেকে মিলিয়ে দেয়, বাতাসই তাকে টেনে নিয়ে যায়। আল্লাহ ওয়ালাদের জীবনে বেশি ক্লান্তি দেখা যায় না, আল্লাহ তালা বলে না যে তুমি দৌড় করে শোনো, এমনকি নামাজের ইকামত আরম্ভ হয়ে যাচ্ছে আর মসজিদে আসছে তখনও হুকুম নয় যে দৌড়ে আসো, ধীরে ধীরে আসো, এতমিনানের সাথে। তো নামাজের ব্যাপারে যদি দৌড়ার হুকুম না থাকে তো কখনো দৌড়া হুকুম হবে। তো আল্লাহ তালা এত সহজ জীবন বাজার জন্য দিয়েছে, এত সহজভাবে চলেও আল্লাহওয়ালারা কত উপরে চলে যায়, আর যারা দিন থেকে দূরে তার তো ক্লান্তি ছাড়া কোনো মুহূর্তই নেই। বর্তমান আধুনিক জগতে যেখানে মানুষ পরেশান হয় বসে খাওয়া একটা বিলাসিতা, হেঁটে হেঁটে দৌড়ে দৌড়ে খায় আর তারপরে গেল কোথায়, পরেশান, পরেশান জীবন শেষ হল। আর এর মোকাবেলায় সুন্নত হচ্ছে বসে খাওয়া, তারা বলতো যে বসে খাওয়া এত সময় কোথায়, তো তুমি যে এত কাজ করলে তো গেলে কোথায়, তোমার ক্লান্তি তো শেষ হলো না। আল্লাহ তারা আমাদেরকে ইতমিনানের জীবন দিয়েছে, আল্লাহর তকদিরের হাতে আমি ছাড়ি, তকদিরই আমাকে বহুত উপরে নিয়ে যাবে, যেরকম বাতাসের স্রোতে পাখিগুলোকে বড় ঊর্ধ্ব আকাশে নিয়ে যাবে, নিজে কিছু করতে পারে, কিন্তু আমাকে আল্লাহর হাতে ছাড়তে হবে। সেই যে আল্লাহর পথে বের হয়ে নিজে থেকে নিজেকে মুক্ত করি, আল্লাহর হাতে নিজেকে ছাড়ি, ঠিক না? ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ যে তিন তিন চিলার জন্য কারাগারা দিয়া আল্লাহর পথে বেরোয় এটাই শিখতে হবে, যে আমি আমার কথা মতো চলবো না, আল্লাহর পছন্দ মতো চলবো। ঠিক আছে, নিজস্ব প্ল্যান ছাড়ি আল্লাহর প্ল্যানের মতো নিজের জীবন গড়ি। প্ল্যান ছেড়ে আল্লাহর প্ল্যানে নিজের জীবন, নিজস্ব ইচ্ছা ছেড়ে আল্লাহর ইচ্ছা মতো নিজের জীবন গড়। পনেরোই মে
মোহাম্মদপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ, মোহাম্মদপুর চৌধুরী বাড়ি জামে মসজিদ, চানকা হালকা।